আসসালামু আলাইকুম। আমি জানি তোমরা সবাই সুস্থ নিরাপদে আছো। আমি শাহিমা আক্তার, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি আজকে তোমাদের ক্লাস সিক্সের বিজ্ঞানের পাঁচ অধ্যায় সম্পর্কে তোমাদের পাঠদান করাবো। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা তো এখন বাসায় বসে আছো, অনলাইনে ক্লাস করছো, আমি যেমন তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা বাসায় মোবাইল চালাচ্ছো, আমরা ফ্যান চালাই, এই সবের পিছনে কিন্তু শক্তি। কিন্তু এই শক্তিটা কোথা থেকে আসে তোমরা কি একবার কেউ চিন্তা করেছো? সব কাজের মূল উৎস হচ্ছে শক্তি। শক্তি ছাড়া কিন্তু প্রাণী জীবজগৎ অচল। এখন জীবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য গ্রহণ করা। এখন জীব বলতে আমরা কি বুঝি? জীব বলতে কিন্তু আমরা উদ্ভিদ এবং প্রাণী উভয়কে বুঝি থাকি। এখন জীব হচ্ছে, প্রাণীরা হচ্ছে নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারি না। এখন উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এখন এই উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেদের কীভাবে তৈরি করতে পারে সেটা এখন একটা আমাদের এক নম্বর প্রশ্ন, যে কীভাবে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে যে সবুজ উদ্ভিদ, আমরা জানি যে উদ্ভিদ সবুজ হয়, পাতা সবুজ হয়, তারপর হচ্ছে উদ্ভিদের ফুলগুলো রঙিন হয়। এর পেছনে কারণ হচ্ছে যে উদ্ভিদ এই সবুজ পাতার সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। এই খাদ্য প্রক্রিয়াটাকে বলা হচ্ছে, পদ্ধতিকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। তবে আজকে আমি তোমাদের সালোক সংশ্লেষণ সম্পর্কে পড়াবো। তোমরা এখন সবাই খাতায় লিখে নাও, সালোক সংশ্লেষণ বানানটা সবাই সুন্দর করে লিখবে, সালোক সংশ্লেষণ। এখন আমি তোমাদের সালোক সংশ্লেষণ সংজ্ঞা দেওয়ার আগে তার আগে কিছু একটা কথা বলে নিই। তোমরা ক্লাস ফাইভে কিন্তু পড়েছো, তোমরা ক্লাস সিক্সের তৃতীয় অধ্যায় পড়েছে উদ্ভিদ ও প্রাণী কোষে। উদ্ভিদ এবং প্রাণী কোষের একটা প্রধান পার্থক্য হচ্ছে যে উদ্ভিদে প্লাস্টিড নামে একটা কোষ অঙ্গাণু থাকে যেটা প্রাণীতে থাকে, উদ্ভিদে থাকে, যেটা প্রাণীতে থাকে না। এটা এক নম্বর পার্থক্য। আরও পার্থক্য আছে, এই উদ্ভিদ সবুজ প্লাস্টিড থাকার জন্য উদ্ভিদ কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তোমাদের আর একটা সুবিধার জন্য বলি যে এই প্লাস্টিড কিন্তু আবার তিন ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তোমরা একটু, যদিও তোমাদের এত কিছু জানার দরকার নেই, তবু তোমাদের আমি একটু বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি প্লাস্টিড হচ্ছে কয় ধরনের। দেখো, প্লাস্টিড হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট হবে সবুজ, সবুজ রং। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এটা হচ্ছে হবে রঙিন। তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এটা হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, এখন শিক্ষার্থীরা দেখো, এ আমার হাতে একটা সুন্দর একটা, তোমরা এই ফুলটা সবাই জন্য একটু রঙিন দেখছো, এটা হলো ফুলগুলো হচ্ছে কি রঙিন, এটা হলো রঙ্গন গাছ, এটা তোমরা সবাই জন্য একটু ফুলগুলো দেখছো কি সুন্দর লাল, পাতাগুলো দেখো সবুজ এবং খুব প্রসারিত। আর একটু সুবিধার জন্য তোমাদের দেখাচ্ছি, এই গাছটা দেখো, এই গাছটা হচ্ছে এই মূলটা হচ্ছে কি সাদা, তাহলে পাতা ফুল হচ্ছে এখানে রঙিন করার জন্য এরা বিভিন্ন কীটপতঙ্গ আবিষ্ট করে। তোমরা ক্লাস ফাইভে পড়েছো পরাগণ একটা কথা, এরা পরাগণে সাহায্য করে। আর এই পাতা হচ্ছে দেখো, এই পাতাটা হচ্ছে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। এই পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে। আর হচ্ছে এই মূল হচ্ছে লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন কারণ এখানে কোনো সূর্য আলো পৌঁছায় না। তাহলে এই কাণ্ডর সবুজ পাতা হচ্ছে খাদ্য প্রস্তুত করবে, তারপর হচ্ছে এই রঙিন ফুলগুলো হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গ আবিষ্ট করবে, আর এই সাদা অংশটা যেটা মূলের নিচে আছে এটা হলো খাদ্য সঞ্চয় করবে। তাহলে এতটুকু তোমাদের নিশ্চয় পরিষ্কার হয়েছে যে প্লাস্টিড হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন সালোক সংশ্লেষণ কাকে বলছে? সালোক সংশ্লেষণকে কাকে বলছে তার আগে আমি আর বলে নেই, কেন আমরা সালোক সংশ্লেষণকে পাতাকে সালোক প্রধান অঙ্গ হিসাবে বলছি? কারণ হচ্ছে দেখো, পাতায় কিন্তু সবুজ ক্লোরোফিল বেশি পরিমাণে থাকবে, যেটা হলো
এখানে প্রসারিত পাতাটা প্রসারিত হয় এখানে তোমার এবং পত্ররন্ধ্র থাকায় এখানে কি হবে গ্যাসীয় বিনিময় খুব তাড়াতাড়ি হবে তার আগে আমি তোমাদের বোর্ডে লিখে দিই দেখো পাতায় কেন সালের সংসার জন্য গুরুত্বপূর্ণ পাতা কেন শালক সংশ্লেষের জন্য গণ্য করা হয় একটু আমি তোমাদের সম্পর্কে একটু লিখে দিচ্ছি দেখো এক নম্বর হচ্ছে এখানে পাতায় পাতা প্রসারিত হওয়ায় শিক্ষার্থীরা তোমরা একটু খাতায় লিখে নাও তাহলে লিখলে যত লিখবা তত কিন্তু মনে থাকবে পাতা প্রসারিত হয় এখানে সূর্যরশ্মি খুব সহজে পাতা শোষণ করে নিয়ে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করতে পারে আচ্ছা এক নম্বর দুই নম্বর হলো পাতায় ক্লোরোফিলের সংখ্যা বেশি দেখতে পাচ্ছ তিন নাম্বার হচ্ছে পাতায় পত্র রন্ধ্র মানে কি ফুটা পাতায় এক ধরনের পত্ররন্ধ্র থাকে এখন তোমরা এটা বড় ক্লাসে উঠলে এগুলো বিস্তারিত আরও জানতে পারবে পাতায় পত্ররন্ধ্র থাকার জন্য খুব সহজে গ্যাসীয় বিনিময় হয় এই হচ্ছে পাতাকে কেন আমরা সালের সংসার হিসেবে গণ্য করবো এইটা হচ্ছে আমাদের তিনটা শর্ত বুঝা গেছে এখন আমরা বলবো আর একটা কথা বলি শিক্ষার্থীরা পাতায় হলো বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে এটা তো তোমরা জানো কিন্তু ফুল ইয়াতে কিন্তু ক্লোরোফিল থাকে না এটা হলো ক্লোরোপ্লাস্ট থাকে এটা তোমাকে কিছুক্ষণ আগে বললাম এখন আমরা সালের সংসারকে আগে বলছি দেখো যে তোমরা খাতায় লিখে নাও যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড অক্সাইড পানি ও পানির সাহায্যে শর্করা জাতীয় খাদ্য পানি ও অক্সিজেন তৈরি করে তাকে আমরা সালোক সংশ্লেষণ বলছি সালোক সংশ্লেষণ বলে তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে কি আছে সবুজ উদ্ভিদ মানে কার্বন ডাইঅক্সাইড থাকবে আর কি আছে পানি ঠিক আছে এর সঙ্গে কি হবে এখানে থাকবে আলোর সহায়তায় মানে সূর্যালোক তারপর হচ্ছে ক্লোরোফিল সবুজ মানে ক্লোরোফিল
এটা তোমাদেরকে এর আগে বললাম সবুজ মানে ক্লোরোফিল তারপর কার্বন ডাই অক্সাইড পানির সাথে কি হবে এখানে হবে গ্লুকোজ গ্লুকোজ অর্থাৎ শর্করা আরেকটা নাম আছে আমরা শর্করা বলি তারপর হচ্ছে পানি তারপর হচ্ছে অক্সিজেন এটা এখন যদি আমি তোমাদের একটু কেমিস্ট্রি ভাষা লিখি তাহলে দেখো এখানে হলো পানি এবং অক্সিজেন এখানে কি হলো গ্লুকোজ পানি আর হলো অক্সিজেন পানি আর অক্সিজেন এখানে আমি লিখি কার্বন ডাই অক্সাইড আর কি হবে এখানে থাকবে কি পানি তাহলে হলো কি কার্বন ডাই অক্সাইড আর কি হলো পানি তাহলে গ্লুকোজ তৈরি হলো পানি আর অক্সিজেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শ্বসন প্রক্রিয়া কি তৈরি হবে পানি উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস অক্সিজেন হবে আর হলো শর্করা জাতীয় খাদ্য যে শর্করা জাতীয় খাদ্য জীবে বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাখে আচ্ছা তাহলে এখন কি হবে এই যে কার্বন ডাই অক্সাইড এই পানি এখান থেকে হবে শর্করা হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তারপর হচ্ছে পানি তারপর হচ্ছে অক্সিজেন শিক্ষার্থীরা তোমরা এইটুকু জানো পরে তোমাদের হলো যখন উপরে ক্লাস উঠবে তখন এগুলো হলে সমতা কীভাবে করে এগুলো তোমাদের পরে তোমাদেরকে আমি বুঝাই দেবো তোমার উপরে ক্লাসে যখন উঠবে তখন এগুলো বিস্তারিত জানতে পারবে তাহলে বোঝা গেল সালের সংশ্লেষণ কী সালের সংশ্লেষণের উপস্থিতি কী সালের সংশ্লেষণে কী গ্যাস গ্রহণ হয় কী গ্যাস নির্গত হয় এইটুকু তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে এখন আসি আমরা তোমরা জানো যে উদ্ভিদের আবাসস্থল হচ্ছে তিন ধরনের একটা উদ্ভিদ স্থলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ আর একটা হচ্ছে কি কী উদ্ভিদ বলো দেখি উভচর উদ্ভিদ এখন স্থলজ উদ্ভিদ হচ্ছে আম জাম লিচু কাঁঠাল এগুলো যত গাছ আছে এগুলো হচ্ছে স্থলজ যারা কোথায় মাটিতে জন্মে আর জলজ উদ্ভিদ হচ্ছে যেগুলো পানিতে জন্মে আর একটা হচ্ছে উভচর এখন হচ্ছে জলজ উদ্ভিদের চেয়ে কিন্তু স্থলজ উদ্ভিদের সালের সংশ্লেষণের হার বেশি আর কারণ হচ্ছে যে জলজ উদ্ভিদে তোমার হলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ চেয়ে বেশি তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 3.03% আর হলো পানিতে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আর হলো এটা হলো পরিমাণ কত 0.3% তাহলে দেখো তো কোনটা বেশি তাহলে কি হচ্ছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পানিতে চেয়ে কম তাহলে কি হবে বোঝা যাচ্ছে তাহলে জলজ উদ্ভিদে সালের সংশ্লেষণের পরিমাণ হার বেশি হবে এখন তোমাদেরকে একটা বলছি যে দেখো এখন আমরা অক্সিজেনের সঙ্গে যে কার্বন ডাই অক্সাইড সালের সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তার একটা আমরা পরীক্ষা এখানে তোমাদেরকে করাই দেখাবো এখন এখন যেহেতু তোমাদের ল্যাব বন্ধ স্কুল বন্ধ বা ল্যাবে আমরা কোনো কাজ করতে পারছি না এই জন্য আমরা তোমাদেরকে আমি একটু দেখো বুঝিয়ে দিচ্ছি এটা লাগবে হলো একটা বিকার সবাই দেখতে পাচ্ছ এটা বিকার দেখা যাচ্ছে এটা বিকার দেখো পানি নিচ্ছি আমি এক তৃতীয়াংশ বা দুই তৃতীয়াংশ বা পানিতে থাকবে এটা হচ্ছে ফানেল বোঝা যাচ্ছে এটা হচ্ছে টেস্ট টিউব এখন আমরা এখানে কী নিব আমরা প্রথমে বলে দিলাম যে এখানে আমাদের কী আছে জলজ উদ্ভিদ নিতে হবে জলজ উদ্ভিদ নিলে কী হবে জলজ উদ্ভিদ নিলে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি কার্বন অক্সিজেন গ্যাস নির্গত হবে মানে সালের সংশ্লেষণের হারটা বেশি হবে এই জন্য আমরা কী করবো ওখানে জলজ উদ্ভিদ নেব এখানে আমরা জলজ উদ্ভিদ বলতে আমরা হাইড্রেলাকে নেব তোমরা হাইড্রেলাকে কম বেশি সবাই চেনো এই হাইড্রেলা নেওয়ার পরে কী দেখা যাবে এখানে আমরা হাইড্রেলাকে কীভাবে আমরা সেট করবো দেখো এখানে হচ্ছে এই হাইড্রেলার কাণ্ডটা থাকবে তোমার হলো ইয়ে নিচে উপরে তোমার হলো একদম এই ফানেলের এই টিউবের উপরে থাকবে এই হলো এইভাবে থাকে এখন আমি এখানে এই বিকারের মধ্যে এটা সেট করে দেব এই সেট করে দিলাম দেখলা এইভাবে সেট করে দেবো এখন তো আমরা আমাদের যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে
তখন আমরা কিন্তু এগুলো তোমাদেরকে ল্যাবে নিয়ে করাবো এখন তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি একটু তোমাদেরকে এগুলো দেখাচ্ছি এখন এখন কি করব এখন হলো টেস্ট টিউবে এখানে আমরা পানি নিয়ে টেস্ট টিউবে পানি নিয়ে ভর্তি করে এখানে আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে ভরাই তারপরে এখানে আমরা ছেড়ে দেব তাহলে দেখো শিক্ষার্থীরা আমি এই দেখো আমার বৃদ্ধাঙ্গুল আছে এখানে কিন্তু একদম টেস্ট টিউবে একদম পানি ভর্তি আছে দেখতে পাচ্ছ এখন আমি সঙ্গে সঙ্গে এখানে যদি ছেড়ে দেই তাহলে দেখবা যে এখানে আস্তে আস্তে অনেকক্ষণ এইটা আবার কী করতে হবে আমাদের সূর্যালোকে রাখতে হবে আমাদের প্রথমে এক নম্বর শর্ত হচ্ছে শালসংসার সময় অবশ্যই সূর্যালোকের উপস্থিতি দরকার আর শালসংসার পর্যায় হচ্ছে দুইটা একটা হচ্ছে আলোক পর্যায় একটা হচ্ছে অন্ধকার পর্যায় তোমরা উপরে ক্লাসে যখন যাবো তখন এগুলো বিস্তারিত সম্পর্কে জানতে পারবা এখন হলে এই টেস্ট টিউবে পানি এই পর্যন্ত থাকবে ভর্তি থাকবে তারপর আমরা এটা যখন সূর্যালোকে থাকবো কিছুক্ষণ পর দেখা যাবে যে আস্তে আস্তে টেস্ট টিউবের পানিগুলো নিচে নামছে এবং উদ্ভুত আকারে গ্যাস উপরে উঠছে তাহলে এটা কোন গ্যাস কী গ্যাস এখন কীভাবে আমরা বুঝবো এখানে এখন যদি আমি কিছুক্ষণ দুই তিন ঘন্টা পরে এখানে যদি আমি একটা কী করবো একটা জ্বলন্ত কাঠি নিভাই ওখানে যদি ধরি ম্যাচ কাঠি তাহলে কী হবে ওটা একদম সুন্দর করে জ্বলে উঠবে কারণ হচ্ছে তাহলে অক্সিজেনের ধর্ম আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে এটা একটা পরীক্ষায় আমরা বোঝা গেলাম যে তাহলে শালসংসার সময় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন কী হয় নির্গত হয় এখন কথা হচ্ছে যে উদ্ভিদ আমি ক্লাসে অন্যান্য ক্লাসে বড় ক্লাসে মেয়েদেরকে আমি প্রায় জিজ্ঞাসা করি আচ্ছা মেয়েরা বলো তো উদ্ভিদের শ্বসন কখন কখন হয় তখন মেয়েরা আমাকে প্রায় উত্তর দেয় ম্যাডাম শুধু দিনের বেলা হয় ম্যাডাম শুধু রাতের বেলা হয় শালসংসার কখন হয় ম্যাডাম সারাদিন হয় কিন্তু এটা কিন্তু উত্তর নাই উত্তর হচ্ছে যে শালসংসার হবে শুধু দিনের বেলা সূর্যালোকে উপস্থিতিতে আর শ্বসন হবে জীবকোষে শ্বসন হবে জীবন্ত কোষে শ্বসন হবে জীবে 24 ঘন্টা যতক্ষণ আমরা জীবিত থাকবো তখন কিন্তু আমাদের শ্বসন ক্রিয়া চলতে থাকবে সেটা উদ্ভিদের বেলাও তাই উদ্ভিদের বেলা কী উদ্ভিদ কিন্তু 24 ঘন্টায় শ্বসন হবে জীবিত কোষে আবার শুনে না ভালো করে ছাত্রীরা জীবিত কোষে 24 ঘন্টা শ্বসন হবে আর সবুজ উদ্ভিদের শালসংসার হবে শুধু দিনের বেলা এরকম কিন্তু প্রায় প্রশ্ন আসে পরীক্ষায় যে কেন দিনের রাতের বেলা বড় গাছের নিচে শুলে কষ্ট বোধ হয় এবং কেন দিনের বেলা আমরা যদি গাছের নিচে শুই তাহলে কেন আরাম বোধ হয় অনেক সময় দেখবো যে গ্রীষ্মকালে চাষিরা যারা গরু চালায় তারা কিন্তু দেখবে একটা গাছের নিচে পেয়ে একটু খুব আরাম করে একটু শুয়ে থাকে একটু মানে ঘুমায় যায় অনেক সময় আবার দেখবা যখন ওই গাছের নিচে যদি ওই কেউ দু রাতের বেলা শুয়ে থাকে তাহলে কিন্তু তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এর কারণ কী জানো কি তোমরা বলতে পারবে কেউ আচ্ছা আমি বলে দিই শোনো এর কারণ হচ্ছে যে রাতে দিনের বেলা যে শালসংসার হয় শালসংসার সময় আমাদের প্রথমে শর্ত ছিল যে কী হবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হবে আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে অক্সিজেন ত্যাগ করবে এটা হচ্ছে শালসংসার আমরা সেই কার্বন ডাইঅক্সাইড দিনের বেলা কার্বন ডাইঅক্সাইডের শোষণের সময় পরিবেশ খুব ভালো থাকে এবং কি অক্সিজেন কী হয় পরিমাণ বেশি থাকে সেই অক্সিজেনগুলো আমরা গ্রহণ করি কিন্তু রাতের বেলা যখন শালসংসার কিন্তু বন্ধ হয়ে যায় তখন কী হয় অক্সিজেনও কী হয় না কার্বন ডাইঅক্সাইড কিন্তু আর শোষিত হয় না তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ওখানে বেশি বেড়ে যায় তাহলে এই জন্য দিনের বেলা রাতের নিচে দিনের বেলা যদি আমরা বড় গাছের নিচে ঘুমাই তাহলে কী হয় আরাম বোধ হয় এবং রাতের বেলা একটু অস্বস্তি বোধ হয় এটা হচ্ছে এক নম্বর প্রধান কারণ এই হলো আমাদের কী হলো এখন কথা হচ্ছে যে যদি জীব না থাকে যদি উদ্ভিদ না থাকে তাহলে আমাদের মানব সভ্যতার কী সমস্যা হতে পারে অবশ্যই অনেক সমস্যা জীব উদ্ভিদ না থাকলে শালসংসার না হলে কী হবে পরিবেশ দূষিত হবে কী হবে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে থাকবে না তখন কী হবে মানব সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যাবে এই জন্য আমাদের কী করতে হয় আমাদের ছিল যে এই জন্য আমাদের দেশে আমরা কী করি প্রত্যেকটা গাছে প্রত্যেকটা জায়গায় জায়গায় যখনই খালি জায়গা পাই যখনই আমরা যেখানে পাই গাছ লাগাই তাহলে গাছ হচ্ছে কি গাছ হলো কী করবে এই জন্য কী করবা তোমরা এখন যেহেতু তোমরা করোনা ভাইরাসে সবাই বাসায় আছো সবাই তোমরা এখন সুন্দর করে কী করবে বাসায় গাছ লাগাবে এবং গাছ লাগবে গাছের পরিচর্যা করবে সুন্দর করে দেখবে মনটা ভালো থাকবে গাছে ফুল ফুটবে দেখতে ভালো লাগবে এবং গাছ তোমাদেরকে সুন্দর একটা পরিবেশ দান করবে আমি এই বলছি তোমাদেরকে যে তোমরা প্রচুর পরিমাণে গাছ লাগাবে এখন প্রচুর পরিমাণে গাছ না লাগলে কী হবে আমাদের মানব কিলকুল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এম শিক্ষার্থীরা তোমাদের আর একটা কথায় আসি আমাদের কিন্তু তোমরা এখন ক্লাস থ্রি থেকে ফোর ফাইভ পর্যন্ত তোমরা তোমাদের প্রশ্ন প্রস্তুতির ধারা কিন্তু ছিল অন্যরকম কীরকম ছিল যে ওখানে তোমাদের
প্রশ্ন ছিল শূন্যস্থান ছিল ডান পাশে থেকে বাম পাশে মিলকরণ ছিল এগুলো ছিল তোমাদের প্রশ্ন এখন তোমরা যেহেতু ক্লাস 6 এ উঠছো এখন তোমাদের প্রশ্ন পদ্ধতি কিন্তু পরীক্ষার পদ্ধতি আলাদা এখন থাকে কি ক্রিয়েটিভ প্রশ্ন থাকে এই ক্রিয়েটিভ প্রশ্নে হয় কি তোমরা হলো ক খ গ ঘ এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে সেটার মধ্যে ক থাকবে জ্ঞানমূলক এইভাবে তোমাদের সুন্দর করে প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন উত্তর দিতে হবে সেই প্রশ্ন কিভাবে করবে একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন করতে হবে এখন আমি তোমাদেরকে একটা সুন্দর করে একটা এই ফাইনালের চিত্রটা আমি তোমাদের একটা বোর্ডে আঁকাই দেই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে দেখো এখানে আমি একটা কিনেছি ফানেল এখানে একটা আছে আমার এই বিকার এই বিকারের মধ্যে থাকবে পানি এই থাকবে হচ্ছে ফানেল ফানেল এই ফানেল থাকবে টেস্ট টিউব ঠিক আছে এই হলো এখানে থাকবে হাইড্রিলা উদ্ভিদ এটা হচ্ছে কি এটা হলো জলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস নির্গমন পরীক্ষা বুঝতে পারছ তাহলে কি হবে এটা হলো বিকার এগুলো হচ্ছে পানি এ হচ্ছে বিকার এ হচ্ছে পানি দেখো ছাত্রীরা একটু মনোযোগ দিয়ে এটা হচ্ছে ফানেল এটা হচ্ছে টেস্ট টিউব টেস্ট টিউব বুঝতে আছে টেস্ট টিউব এই টেস্ট টিউবে দেখবে যে আস্তে আস্তে করে যখন কিছুক্ষণ পরে এটা বুদ 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 করে উপরে উঠবে আস্তে আস্তে পানিগুলো নিচে নেমে আসবে এই হলো তোমার হলো শ্বাসের প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস নির্গমন পরীক্ষা এটা হলো তোমরা এখন যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন আমরা কিন্তু সুন্দর করে এটা তোমাদেরকে ল্যাবে নিয়ে যেয়ে করাতে পারবো এখন হচ্ছে আমি তোমাদের এখন একটা বাসার বাড়ির কাজ দেব দেখো আমি এখন একটা উদ্দীপক আঁকব এ দেখি বলো দেখি সবাই এ তো সবাই তোমরা সুন্দর করে ড্রয়িং করতে পারো এটা কি এটা গাছ তাই না এই দেখো এই গাছে থাকবে কি পাতা সবুজ পাতা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এই যে সবুজ পাতা এরকম থাকবে তোমার কিন্তু এটা একটু ড্রয়িং করে নাও খাতায় সবাই বের করে নাও আমি কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দিব তোমাদেরকে এই হচ্ছে মূল রং এটা হচ্ছে কাণ্ড এই হচ্ছে পানি এই হচ্ছে পাতা দেখো এটা হচ্ছে সূর্য এখানে হচ্ছে কি হবে আমাদের প্রথম কি কথা ছিল যে শালের সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড কি হবে গ্রহণ হবে ঠিক আছে আর এখন কথা হচ্ছে আমি এখন তোমাদেরকে সবাই চিত্রটা এঁকে নিছো শিক্ষার্থীরা আচ্ছা এখন আমাদের কিন্তু ওই তোমাদের সিক্স এখন ক্রিয়েটিভ প্রশ্নে থাকবে ক ক দেওয়া থাকবে খ দেওয়া থাকবে গ দেওয়া থাকবে ঘ দেওয়া থাকবে ঠিক আছে এখন কথা হচ্ছে শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ কাকে বলে এ হচ্ছে ক খ নাম্বার হচ্ছে পাতাকে কেন শালক সংশ্লেষণের সনের প্রধান উৎস হিসাবে গণ্য করা হয় আর হলো গ নাম্বার হচ্ছে
এই হচ্ছে এটা এ, এই হচ্ছে এটা বি, বুঝা যাচ্ছে? এটা বি এন ওয়ান, আবার হচ্ছে এ চিহ্নিত অংশটি না থাকলে জীব কুলের কি সমস্যা হবে ব্যাখ্যা করো। আর ঘ নাম্বার হচ্ছে বি চিহ্নিত অংশে যে গ্যাস নির্গত হলো কি গ্যাস বিচিহ্নিত অংশে কি গ্যাস নির্গত হলো তার একটি পরীক্ষা করে দেখা। তাহলে শিক্ষার্থীরা দেখো, এখানে আমি তোমাদের প্রথমে আমার সালেশনের প্রথম শর্ত ছিল সূর্যালোক লাগবে, সবুজ পাতা লাগবে, তারপর হচ্ছে পানি লাগবে, এসব হচ্ছে আমাদের প্রথম শর্ত ছিল। এখন দেখো এখানে আমি সুন্দর করে তোমাদের আরও চিহ্ন দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী হচ্ছে গ্রহণ করছে আর অক্সিজেন গ্যাস ত্যাগ করছে। এখানে আছে সূর্যালোক, এখন তোমাদের এই সালেশন কাকে বলে, এখানে নাম থাকবে এক নাম্বার, এখানে দুইয়ে থাকবে দুই নাম্বার, তিন গয়ে থাকবে তিন নাম্বার, আর ঘয়ে থাকবে চার নাম্বার। তোমরা একটা প্রশ্নে দশ নাম্বার করে তোমাদের থাকবে। এখন তাহলে বোঝা যাচ্ছে যে কীভাবে সালেশনশ কাকে বলে, পাতাকে কেন সালেশন প্রধান অংশ হিসেবে গণ্য করা হয়, এই চিহ্নিত অংশটি না থাকলে জীব করে কী সমস্যা হবে ব্যাখ্যা করো, আর বিচিহ্নিত অংশে যে গ্যাস নির্গত হলো তার একটি পরীক্ষা করে দেখাও। তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে আমি যা আজকে পড়ালাম, সালেশনশন কী, কাকে বলে, কোথা হয়, কেন হয়, সালেশনশন না হলে জীব কুলে কী সমস্যা হতো, এগুলো সব বিস্তারিত তোমাদেরকে আমি সুন্দর করে বুঝাই দিলাম। আশা করি তোমরা সবাই খুব সুন্দর করে বুঝতে পারছ এবং বাসায় সবাই সুন্দর করে এই খাতায় বাড়ির কাজটা করে নিবে। ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।